এইভাবে আমি কত ওজন কমিয়েছি এবার সেটা তোমাদের বলি চলো এখন আমার ওজন কত জানো পঞ্চাশ কিলো দানাটা তোমাদের দেখাচ্ছি না এটা ভেজানোর সঙ্গে সঙ্গে কিন্তু সাবুর মতো বা ভুসির মতো হয়ে যায় হ্যালো বন্ধুরা আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত আজকে কোনো ডেলি ভ্লগস নিয়ে আসিনি আজকে একটা অন্য রকম ভিডিও নিয়ে চলে এসেছি একেবারে রিকোয়েস্ট ভিডিও অনেক দিন ধরে অনেক বন্ধু রিকোয়েস্ট করছে একটা ভিডিও দেওয়ার জন্য তো কি ভিডিওটি তোমাদের বলি চলো তো ওয়েট লস এই ভিডিওটি দেওয়ার কথা অনেক দিন ধরে রিকোয়েস্ট করেছে কিভাবে আমি ওয়েট লস করেছি তো আমার ডায়েট প্ল্যান জানতে চেয়েছে তো কয়েকদিন ধরে করব করব সময় করে উঠতে পারছি না তো আজকে সময় বের করে তোমাদের আমার ডায়েট প্ল্যান রুটিনটা জানাতে চলে এসেছি আমি কিভাবে ওয়েট লস করেছি দু তিন মাসের মধ্যে কত ওয়েট কমিয়েছি কিভাবে ডায়েট করে তো আমি পুরো আমার দিনের ডায়েট প্ল্যানটাই তোমাদের জানাবো কিভাবে আমি ডায়েট করে আমার ওয়েটটা লস করেছি তো চলো এবার শুরু করা যাক আমি মানে সকাল থেকে কখন উঠি কি খাই না খাই সবটাই বলবো তো আবার হঠাৎ করে আমি কেন এতটা ওয়েট লস করেছি সেটাও তোমাদের জানাবো তো প্রথমে সেই ব্যাপারটা তোমাদের জানিয়ে দিই যে হঠাৎ করে আমার ওয়েট লস করার কারণটা কী তো কিছুদিন আগে যারা আমার পুরোনো ফ্রেন্ডস তোমরা তো জানো কিছুদিন আগে আমি চেন্নাই গিয়েছিলাম ভেলোর ডাক্তার দেখাতে তো কিছু আমার ব্যক্তিগত শারীরিক শারীরিক ব্যাপারে সরি শারীরিক ব্যাপারে আমি ডাক্তার দেখিতে দেখাতে গিয়েছিলাম তো সেখান থেকে ডাক্তার বলেছে যে আমাকে ওয়েট কমাতে তো তার জন্য ডাক্তার দেখিয়ে আমরা বাড়ি চলে এসেছি অনেকদিন আগে দু তিন মাস হয়ে গেল তো সেই ডাক্তারের প্ল্যান মতো আমি ডায়েট করে ওজনটা কমিয়েছি তো কেন কি হয়েছিল বা কেন ওজনটা কমিয়েছে সেটা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করবে আর সেই ভিডিওটা হয়তো আমি দেরি করে দেব কারণ একটু অসুবিধা রয়েছে যদি কেউ জানতে চাও তাহলে দেবো কিন্তু একটু দেরি হতে পারে তো চলো এক মেন টপিকে যাওয়া যায় যাওয়া যাক তো বাইরে বৃষ্টি হচ্ছে জানি না কারেন্ট চলে যেতে পারে তো চলো বন্ধুরা এবার আমার ডায়েট প্ল্যানটা তোমাদের শোনাই তো আমি ভোর পাঁচটার সময় অ্যালার্ম দিয়ে রেখে দিই যেই ফোনে অ্যালার্ম বাজে সঙ্গে সঙ্গে আমি ঘুম থেকে উঠে পড়ি উঠে প্রথমের কাজ হচ্ছে আমার ঘরে কাজ করা খালা ধোয়া মেয়ে মানুষের যা কাজ থাকে সেই সমস্ত কাজ করি তারপরে বাথরুমে যাওয়া ব্রাশ করে ফ্রেশ হওয়া এই সব করতে এক ঘন্টা লেগে যায় ছটার সময় আমি এক্সারসাইজ করি বাসি কাজ করে ব্রাশ করে ফেস হয়ে এই সব কাজ করতে আমার এক ঘন্টা লেগে যায় তো এক ঘন্টা বা তার কম সময় লাগলেও এই কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমার তারপরের রুটিন হচ্ছে এক্সারসাইজ সকাল ছটায় আমি এক্সারসাইজ করি পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট তোমরা এক্সারসাইজ করতে পারো মর্নিং ওয়াক করতে পারো কেউ হয়তো আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট হেঁটে আসতে পারো তো আমি হাঁটতে যাই না আমি ঘরের মধ্যে এক্সারসাইজ করি পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট এক্সারসাইজ করার পরে তারপরে রুটিন টাইম হচ্ছে সাঁতরায় ছটার টাইম বলে দিলাম পাঁচটার টাইম বলে দিলাম তারপরে নেক্সট টাইম হচ্ছে সাঁতরায় সাঁতরায় আমি এক্সারসাইজের পরে গরম জল করে ওই ওই জলের মধ্যে একটা লেবু দিয়ে গরম জল আর লেবু জল গরম জল এক গ্লাস খেয়ে নিই লেবু দিয়ে খাওয়ার পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টার মধ্যে তখন বাজে আটটা সাতটার সময় আমি লেবু জলটা খেলাম তারপরে পঁয়তাল্লিশ মিনিট কি এক ঘন্টা আমি লেট করি তারপরে টাইম হচ্ছে আটটা ব্রেকফাস্টের টাইম তো ব্রেকফাস্টে আমি কি খাই এটা হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট কারণ এটা অনেকটা তোমার ওয়েট লস করাবে আমি ব্রেকফাস্টে যেটা খাই সেটা হচ্ছে চিয়া সিডস চিয়া সিডস খাই এক টেবিল চামচের এক চামচ আর তার সঙ্গে খাই আপেল খেজুর আর টক দই টক দই খাই দু থেকে তিন চামচ আর চিয়া সিডসটা তোমাদের দেখায় এই যে আমি অনলাইন থেকে অর্ডার করে নিয়েছি দুটো ডাপা নিয়েছিলাম একটা শেষ হয়ে গেছে এটা হাফের হাফকেও যায়নি একটু মানে ভরা থেকে একটু নিচে নেমেছে এখন এটা শেষ হয়নি তো দানাটা তোমাদের দেখাচ্ছি অনেক বন্ধু কিন্তু চিয়া সিডস জানো না আমি ফেসবুকে আমি এই চিয়া সিডসের ব্রেকফাস্টটা বানিয়ে শেয়ার করেছিলাম সবাই বলছো সাবু সাবুর মাখানো বলছো কিন্তু না এটা ভেজানোর সঙ্গে সঙ্গে কিন্তু সাবুর মতো বা ভুসির মতো হয়ে যায় এই দানাটা বীজটা দেখতে শুকনো কিন্তু আধ ঘন্টা কিন্তু ভিজিয়ে রেখেতে হবে ভিজিয়ে রাখানোর পর এটা পুরো ভুসির মতো হয়ে যায় তো তোমাদের বললাম চেয়া সিডস আপেল খেজুর আর টক দই এইগুলোকে একসঙ্গে মিক্সড করে আমি ব্রেকফাস্ট টাইম আটটায় খেয়ে নিই তারপরে টানা একেবারে সাড়ে দশটা থেকে এগারোটা এই টাইমের মধ্যে তোমরা লেবু জল খেতে পারো নালে লস্যি খেতে পারো টক দই দিয়ে লস্যি বানিয়ে খেতে পারো ওই টাইমে কিন্তু আমি প্রথম যখন ডায়েট শুরু করেছিলাম তখন লেবু জল খেতাম লস্যিটা খেতাম না তো এখন আমি আর কিছু খাই না যারা নতুন শুরু করবে ডায়েট তোমরা লস্যি বা লেবু প্লেন জল গরম করে খেতে হবে না ঠান্ডা জলে তোমরা ফ্রিজের জল হলে আরও ভালো হয় ঠান্ডা জলে লেবু দিয়ে তোমরা খেয়ে নেবে এক গ্লাস আর যদি লস্যি খেতে পারো খুবই তো ভালো তারপরে টানা একেবারে লাঞ্চ টাইম সাড়ে বারোটা সাড়ে বারোটার সময় লাঞ্চ থালিতে কি কি রাখবে লাঞ্চ থালিতে আর দুপুরে কি ভাত খাবে না রুটি খাবে সেইটাই তোমরা টেনশান করছো কোনো ব্যাপার নেই তোমাদের রুটি খেতে হবে না ভাতই খাবে ভাত খেলেও ওজন কমে তো তা বলে এক থালা ভাত নয় তোমরা ভাত খাবে এক কাপ ভাত এক কাপের বেশি যেন না হয় এক কাপ ভাত নেবে এক বাটি ডাল নেবে সবজি নেবে আর সপ্তাহে দু দিন মাছ খাবে আর মাছ যদি না থাকে ডিম খেতে পারো হয় মাছ নাহলে ডিম একসঙ্গে কিন্তু মাছ ডিম খাওয়া যাবে না লাঞ্চ টাইম চলে গেল তারপরে টানা একেবারে বিকেল সাড়ে চারটায় বিকেল সাড়ে চারটায় একটু তো টিফিন করতে হবে কারণ খিদা তো লাগবেই সেই টাইমটা কি খাবে তোমরা যাদের চা নেশা রয়েছে তারা চিনি ছাড়া লেখার চা খেতে পারো আর আয়ুর্বেদিক চা তো খেলে তো খুবই ভালো হয় আদা তেজপাতা লবঙ্গ তুলসী পাতা এইসব দিয়ে তোমরা চা বানিয়ে খেতে পারো কিন্তু চিনি দেওয়া যাবে না তো যারা চা নেশা তারা চা খাবে আমি চা নেশা নেই বলে চা খাই না আমি যেটা খাই অঙ্কুর ছলা অঙ্কুর মুখ করাই আর ওইগুলো খাই না হলে খাই ছলা ভাজা হয় তোমরা অঙ্কুর ছলা খাবে নাহলে ছলা ভাজাটা খাবে এক মুঠো তো এগুলো খেলেও পেট ভরে খেয়ে এক গ্লাস জল খেয়ে নেবে অনেক একটা টাইম পেট ভরা থাকে তারপরের টাইম হচ্ছে সন্ধে সাড়ে সাতটা এটা হচ্ছে লাস্ট টাইম খাওয়ার ডিনার টাইম রাত রাত নয় সন্ধে সাড়ে সাতটায় সাড়ে সাতটার সময় তোমাদের ডিনারটা কমপ্লিট করে নিতে হবে তো ডিনারে কি থাকবে ডিনারে থাকবে দুটো রুটি সবজি আর এক বাটি ডাল তো দুপুরে তোমরা যেই সবজি ডাল খাবে ওই সবজি ডাল বা ওর রেখে দিতে পারো ডিনারে কোনো ব্যাপার নেই তোমাদের যে আবার আলাদা করে রান্না করতে হবে সেটা কোনো ফ্যাক্ট নয় ওই রান্না তরকারি যদি বেঁচে থাকে তো ওই তরকারি দিয়ে কিন্তু দুটো রুটি খেতে হবে দুটোর বেশি খেতে খাওয়া যাবে না আবার বড় বটে না মাঝারি সাইজের রুটি একেবারে থালার মতো রুটি নয় ঠিক আছে তো ডিনার টাইমটা তোমাদের বলে দিলাম দুটো রুটি সবজি আর ডাল তো ডিনার টাইম কমপ্লিট তো তারপরে ঘুমানোর টাইম হচ্ছে রাত নটা থেকে সাড়ে নটার মধ্যে তোমাদের ঘুমিয়ে পড়তে হবে ঘুমানোর আগে কেউ যদি পারো এক গ্লাস দুধ খাবে দুধ না খেলেও কোনো ব্যাপার নেই দুধ যে খেতে হবে তার রাতে ঘুমানোর আগে তোমাদের যেটা বললাম এক গ্লাস দুধ যারা খেতে পারো এক গ্লাস দুধ খাবে আর দুধ যে খেতে হবে সেটা কোনো ফ্যাক্ট নয় দুধ না খেলেও চলবে কিন্তু তাড়াতাড়ির মধ্যে ঘুমানোর চেষ্টা করবে তো এইভাবে আমি কত ওজন কমিয়েছি এবার সেটা তোমাদের বলি চলো তো আমি বেশি দিন কিন্তু ডাট করি না আমি ডাট করেছি দুই থেকে তিন মাস তিন মাসের কিন্তু বেশি হয়নি এখনও আমার ওজন ছিল আমি যখন ভেলোরে গিয়েছিলাম তখন ওজন ছিল চৌষট্টি কিলো এখন এখন আমার ওজন কত জানো পঞ্চাশ কিলো তিন মাসে আমি চোদ্দো কিলো ওজন কমিয়েছি এই সাধারণ ডায়েট করে আমি একেবারে মানে ভারী কোনো ডায়েট করিনি তোমাদের তো প্রথম থেকেই শেষ পর্যন্ত বললাম আমি একেবারে ভারী কোনো ডায়েট করিনি একেবারে নর্মাল ডায়েট তোমাদের ঘরে এই সব খাবার তো সবার বাড়িতেই থাকে তোমরা আরামসে যাদের ওয়েট লস করার খুবই দরকার তোমরা আমার ডায়েট প্ল্যানটা ফলো করবে অবশ্যই তোমাদের ওজন কমবে কিন্তু এক্সারসাইজটা কিন্তু তোমাদের করতে হবে খাবারের পরিমাণ যেমন কমাতে হবে এক্সারসাইজও তোমাদের কম কমসে কম আধ ঘন্টা করতেই হবে এক্সারসাইজ না পারো তোমরা মর্নিং ওয়াকটা মর্নিং ওয়াকটা করতে যাবে আধ ঘন্টা হেঁটে আসতে পারো যাদের ছাদ আছে তোমরা ছাদেও আধ ঘন্টা হাঁটতে পারো এতেও অনেকটা উপকার পাওয়া যাবে তো এইভাবে আমি চোদ্দো কিলো ওজন খুব সহজেই কমিয়ে ফেলছি তো ডায়েট কিন্তু এখনও আমি বন্ধ করিনি তো একটু মানে এদিক ওদিক খাওয়া শুরু করে দিয়েছি কিন্তু আমি রুটির পরিমাণ ভাতের পরিমাণ এখনও বাড়ায়নি আর সকালে এই সিটটাই আমি এখনো খাচ্ছি তো খেয়ে রাখছি এখন আমার ওজন কমানোর কোনো ইচ্ছে নেই কারণ আমাকে ডাক্তার বলেছিল ছ থেকে দশ কিলো ওজন কমানো তো ছয় থেকে দশ কিলো তো দূর আমার আরও বেশি ওজন কমে গেছে চোদ্দো কিলো ওজন আমি এক্সট্রা চার কেজি ওজন কমিয়ে অলরেডি কমিয়ে ফেলেছি তো কেমন লাগলো আমার ওজন কমানোর ডায়েট প্ল্যানটা তো ভালো যদি লেখে থাকে অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে তো আমার এই ওয়েট লস ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবে বিশেষ করে যারা আমাকে কমেন্ট করেছিল আমার ওয়েট লস ভিডিও দেওয়ার জন্য তাদেরকে বলছি তোমরা প্লিজ তো চলো বন্ধুরা এখানে আমার ভিডিওটি শেষ করে দিচ্ছি তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখে থাকলে অবশ্যই আমার প্রোফাইলটি ফলো করে আমার পাশে থাকবে টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো